জনপ্রিয় হলি স্টেজে দেবে না দেবে না চোর সিদ্দিক কে চুরি করেছো হাই আমি জোর করি লিনিকো সাইসি দে দেছে ভাইরাল এখন সে অতিথি বেল বাজাই দিয়ে একসানে হাঁটে দেখিছেন না আমার ভুল হয়ে আছে আরে বাবা ভাইরাল হলি সিয়ার আছে না নাই সিয়ার দিয়ে দেয় অনেকেই বলবেন কবির ভাই আপনিও তো তাই ওরে বাবা আমি নাটক করার আগে বক্তা ছিলাম গো আমার আব্বা যখন মারা গেছে আমার আব্বা 2002 সালে মারা গেল মাহফিল করে ফিরার পথে কিভাবে মারা গেল আমরা জানি না লাশটা নিয়েছিলাম থানার সামনে থেকে ঝিনেদার কালীগঞ্জের থানার সামনে যেয়ে দেখি আমার বাবার লাশটা চাদর দিয়ে মোড়ানো কান থেকে টপ টপ করে রক্ত বের হচ্ছে আমার বাবার শরীর রক্তে ভেজা এই ছিল আমার বাবার সর্বশেষ দিন যেই দিনটা সর্বশেষ রাতটাও তিনি কোরআনের কথা বলেছেন আমার বাবা বেঁচে থাকতেও কোরআনের ময়দানে কথা বলেছি আমার বাবা মারা যাওয়ার পরেও কোরআনের ময়দানে কথা বলেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যেই সময় তো আমার দাড়িও উঠিল না আর গোপও উঠিল না রে আর অন্য দিকির কথা বললাম না এই জন্যই আমি স্টেজে উঠলি আমার হুজুররা কেউ দেখতে পাইত না আমার স্টেজে কথা বলতে দিত না আমার নিয়ে যেয়ে নাম প্রচার করত কবির বিন সামাদ মাস্টার আব্দুস সামাদের ছেলে মরহুম মাস্টার আব্দুস সামাদের ছেলে আসবে কিন্তু আমি যখন স্টেজে উঠতাম দেখতো যে এখনো বিয়ের বয়স হয় নাই এবার হুজুর বসে থাক সাইডে বসে থেকে থেকে কত মাহফিলতে ফিরে আইছি সর্বশেষ আমার মার বললাম তখন আমি কলেজে ইন্টারে পড়ি গো আমি বললাম মা আমি আর মাহফিলে যাব না যাবো না কারণ এই মাহফিলে যারাই আমার আব্বার উপরে উপরে ভালো বলতো গো ওরাই আমার মাইক ধরতে দেয় না আমি আর মাইক ধরিনি জীবনে অনেক পরিশ্রম কষ্ট করেছি অনেক লড়াই সংগ্রাম করেছি দিনের জন্য কারারুদ্ধ হতে গেছি মালয়েশিয়াতে কোরআনের কথা বলার কারণে পুলিশে ধরিয়ে দিয়েছে 9 মাস জেল কেটেছি মালয়েশিয়াতে আহারে এই জেলখানায় বসে বসে একটা গান গাইতাম আল্লাহর কাছে কণ্ঠ যখন দিয়েছো প্রভু দাও না সেই ময়দান যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমারই প্রেম রাসূলের ভালোবাসা মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমারই প্রেম রাসূলের ভালোবাসা ও গো প্রভু তুমি যে রহিম আমার উপরে তোমার রহম করো দান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান বলেন আমিন আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দিয়েছেন আল্লাহ ময়দানকে কবুল করেছেন কোরআনের ময়দানে হক কথাগুলো বলে যাব তাতে যদি আমার কারারুদ্ধ করা হয় যদি আমার হাত হারাতে হয় যদি আমার পা হারাতে হয় যদি চোখ হারাতে হয় যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় যদি আব্বার মতো শহীদ হতে হয় তবুও শহীদ হতে রাজি আছি কোরআনের হক কথা বলা এই বাংলার জমিন থেকে ছেড়ে দেব না দেব না দেব না আমি সেই পিতার সন্তান যেই পিতা আমাকে নিয়ে দোয়া করতেন অসংখ্য মাহফিলে আমার আব্বাকে দোয়া করতে দেখেছি আমার আব্বা বলেছেন ও গো আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও এই পিতার সন্তান আমি সুতরাং ভয় দেখিয়ে লাভ নাই কোরআনের পাগলেরা বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না
ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও, বাংলার জমিন এটা উর্বর জমিন, এটা শাহ জালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শরিয়াতুল্লাহর জমিন, এটা আউলিয়াদের পূর্ণ ভূমি এই বাংলাদেশ। এই বাংলাদেশে যদি পরিমণি থাকতে পারে, সাকিব খান থাকতে পারে, এই বাংলার জমিনে কোরআনের পাখিরাও থাকবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আমার মা বোনদের জন্য একটু কথা বলছিলাম, এটা বলার দরকার আছে না নাই? বাংলাদেশে পুরুষ নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে না নাই? কিন্তু পুরুষ নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, বরং কারুর কাছে দুঃখের কথা বলা যায় না, স্ত্রী দরজা খোলে না, এই দুঃখের কথা কারুর সাথে বলা যায় না, বলা যায়? বলা যায়? বলেন, বন্ধুর কাছে যদি বলে কবে তোর কেস সমস্যা তাই ক, অথচ ও যে ইমতে মেরি বেড়াচ্ছে, ইমতে ভিডিও কল আসলি, হ্যাঁ ও বল্টু ভাই, হ্যাঁ কেমন লাগছে ইসকি, হ্যাঁ ফাইন না বল্টু ভাই, হ্যাঁ ও দেখতে বলে বলে তোমাকে এই হলুদ শাড়িতে খুব মানিয়েছে, কে কে কিনে দিয়েছে, কে কিনে দিয়ে পাগলটা কিনে দিয়েছে, স্বামী হয়ে গেছে কি পাগলটা, পাগলটা কিনে দিয়ে, হ্যাঁ তোমার এটাই মানাচ্ছে খুব, আচ্ছা তো এ হঠাৎ করে কল আইস, এই বল্টু ভাই ওই বিদেশ থেকে কল দিস, দাঁড়াও, হ্যাঁ ফোন দে, এই তোমার খেয়ে কোনো কাজ নেই, খালি বিদেশে থেকে খালি ফোন করো ওর কাছে, না বউ চুরি এই যাচ্ছে, বউ চুরি এই যাচ্ছে, তুমি কল দিবা কাজ করবা কখন, টাকা পাঠাও, পিন নাম্বার বলি দিয়ে না তুলি আনবা, না রাখছি, এরাই কি আবার, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ 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 আছে না নাই, ওরে বল্টু, এই বল্টু শেষ করি ফেলল রে, ও আমার মা বোনেরা পরকালের ময়দানে ওই কসমেটিকের দোকানে তুমি কি কি করে বেড়ালে, স্বামীর টাকা উল্টো পাল্টা খরচ করলে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওটা তোমার দেখাই দেবে না দেবে না, ওই দিন যতই তুমি গোপন করতে চাও, যতই তুমি তোমার স্বামীর বলো আমার কোনো জায়গায় কোনো ইমতে চ্যাটিং হয় না, কোনো জায়গায় কোনো ব্যাটিং হয় না, কিছু হয় না, তোমার আমানতে হেফাজতে আছে, এই কথা যতই বলো পরকালের ময়দানে যদি অন্যায় করো আল্লাহ কাছে প্রকাশ হবে না, হবে না, হবে না, হবে না, ওই দিন প্রকাশ হয়ে যাবে, এই জন্য অন্যায় কাজ মা বোনেরা, আল্লাহ দেখছেন, আপনার স্বামী বিদেশে থেকে দেখে না, কিন্তু দেখেন কে? এবার পুরুষেরা করা যাবে নাকি? পুরুষেরা বাজারে যেয়ে আর একজনের সাথে ফোনে কথা বলা যাবে নাকি? বাড়ির বাইরে যেয়ে আর একজনের সাথে চ্যাটিং করা যাবে নাকি? যাবে? করা যাবে না। এই দিক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। অনুরোধ ছিল যে সেই মানুষের মুক্তি চেয়ে যায়, শোনাইতে হবে, শোনাইতে হবে, শোনাবো, আমি আগেই বলেছি আমরা কোরআনের পাখিদেরকে ভালোবাসি ইসলামের জন্যে, কোরআনের জন্যে, অন্য কিছুর জন্যে না, যাদের সাথে আমাদের শত্রুতা তাদের সাথেও আল্লাহর জন্য, আল্লাহ তার রাসূলের জন্য, বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ, হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। ভাই এই যে কয়েকজন উঠছেন অল্প সংখ্যক, ভাই আমরা তো একসাথেই চলে যাব ইনশাআল্লাহ, আর এই যে পাঁচজন ভাইয়েরা আপনারা যে উঠলেন, আচ্ছা এই মাহফিলে আপনারা বসেছেন আমার জন্য না ইসলামের জন্যে, আমার জন্য না কোরআনের জন্যে? তো কোরআনের জন্য যদি বসেন, কোরআনের এত সুন্দর একটা পরিবেশ যেখানে তরুণেরা যুবকেরা কিশোরেরা অনেক দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে, তাদের কষ্ট হয় না, আপনারা উঠে যাচ্ছেন কে, ম্যাশিং এত খারাপ আটকে রাখতে পারেন না? আবার আমাদের কাছে এসে কবেন হুজুর দোয়া করে দেন, বউ থাকছে না, বউ থাকবে কি? দুই ঘন্টা যদি মাহফিলে বসে মুখ ধরে রাখতে না পারিস তা তোর বউ থাকে? পাকা মকু থাকার যে কটা চলে যাচ্ছে সিনে রেখে দেন, দেখবেন যে বাড়ি অশান্তি আছে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ। কোরআনের কথা
কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে